পানি খনিজ শোষণ পরিবহন 3 নং এই ভিডিওতে পাবে তোমরা এমন কিছু কথা যা বইতে মিসিং আছে, তাছাড়া সৃজনশীল উত্তরদানের দক্ষতা বৃদ্ধি করবে। ব্যাখ্যা: প্রশ্বেদন টান, কৈশিক শক্তি, মূলশ্চাপের ফলে কোষরস পাতায় পৌঁছে বলে বিজ্ঞানীরা ধারণা করেন। কোষরসের আরোহণকে 2টি অংশে ভাগ করা যায়। 1. মাটি থেকে পানি ও খনিজ লবণ মনোরম থেকে মূলের পরিবহন কলা গুচ্ছে পৌঁছায়। এই কোষ রস পরিবহন কলায় পৌঁছানোর ক্ষেত্রে যে তাত্ত্বিক বিষয়গুলো কাজ করে তা হল প্রশ্বেদন, ব্যাপন চাপ ঘাটতি, অভিশ্রবণ, প্রশ্বেদন টান, চোষক শক্তি ইত্যাদি। এ ব্যাখ্যায় বিজ্ঞানীরা সন্তুষ্ট। কিন্তু 2 নংটি হল মূলের পরিবহন কলা গুচ্ছ থেকে কোষ রস পাতায় পৌঁছানো। এই পাতায় পৌঁছানোর ক্ষেত্রে যে সকল ব্যাখ্যা হাজির করা হয়েছে তা হচ্ছে প্রশ্বেদন টান, কৈশিক শক্তি, মূলশ্চাপ ইত্যাদি ব্যাখ্যা নিয়ে বিজ্ঞানীরা সন্তুষ্ট নন। এ সকল প্রক্রিয়ায় কোষরস পাতায় পৌঁছে বলে বিজ্ঞানীরা ধারণা করেন। কোষরস পাতায় পৌঁছায় এ কথা সত্য, কিন্তু কিভাবে পৌঁছায় তা আজও অজানা। এ সমস্যা থেকে তোমরা পরিত্রাণ পাবে কেমনে? পাঠ্যবইতে যতটুকু আছে ঠিক ততটুকুই লিখবে, বিজ্ঞানীরা যতটুকু ধারণা করেন ঠিক ততটুকু, কমও নয় বেশিও নয়। প্রশ্বেদন একটি শারীরতাত্ত্বিক প্রক্রিয়া যার মাধ্যমে উদ্ভিদের পাতা ও অন্যান্য বায়বীয় অঙ্গ হতে জল বাষ্পাকারে বের হয়। প্রশ্বেদন হয় বলে পাতা শীতল থাকে, প্রশ্বেদন হয় বলে প্রশ্বেদন টান সৃষ্টি হয়, ব্যাপন চাপ ঘাটতি তৈরি হয়, প্রশ্বেদন পাতায় নেগেটিভ ওয়াটার ভেপার প্রেশার সৃষ্টি করে। তোমাদের পাঠ্যবইতে যে সকল বিষয় মিসিং আছে: 1. পাঠ্যবইতে পরিবহনের প্রয়োজনীয়তার স্থানে প্রয়োজনীয়তার উল্লেখ নেই। 2. পানীয় খনিজ পদার্থের পরিবহনের স্থানে পরিবহনের কথা নেই। 3. মূলজ চাপ কাকে বলে তা নেই। উদ্ভিদে পরিবহনের প্রয়োজনীয়তা, পরিবহন বলতে বুঝি এক স্থান থেকে অন্য স্থানে কোনো পদার্থের স্থানান্তর। উদ্ভিদে খাদ্য তৈরির জন্য খাদ্যের কাঁচামাল পরিবহন হওয়া প্রয়োজন, এবং প্রস্তুতকৃত খাদ্য উদ্ভিদের নিজের পুষ্টির জন্য উদ্ভিদ দেহের বিভিন্ন স্থানে পরিবাহিত হওয়া প্রয়োজন। মূল থেকে কোষরস পাতায় পরিবহন করে জাইলেম ভেসেলের মাধ্যমে, এবং পাতায় প্রস্তুত খাদ্য উদ্ভিদের বিভিন্ন অঙ্গে পরিবহন করে ফ্লোয়েমের সিগন্যাল দিয়ে। কোনো কারণে এগুলো বন্ধ হয়ে গেলে উদ্ভিদের মৃত্যু অবতারিত। এজন্য বলা হয় পরিবহন উদ্ভিদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যক্রম। পানীয় খনিজ পরিবহন, প্রশ্বেদন, ব্যাপন চাপ ঘাটতি, চোষক শক্তি, অভিশ্রবণ ইত্যাদি প্রক্রিয়ার সাহায্যে উদ্ভিদ পানি শোষণ করে এবং পানি প্রবাহিতও হয়। পানির সাথে কিছু খনিজ লবণও শোষণ করে। শোষণকৃত পানি ও খনিজ লবণ উদ্ভিদের সমস্ত দেহে পরিবাহিত হয়। মূলরোম দ্বারা পানি শোষিত হয়ে মূলের কর্টেক্স অঞ্চলে চলে যায়, আর কর্টেক্স অঞ্চলের অভ্যন্তরে রসস্ফীতি ঘটে। এ কোষগুলো ফুলে ওঠে। রসস্ফীতিজনিত যে চাপ সৃষ্টি হয় সে চাপের ফলে রস জাইলেমে প্রবেশ করে। তাহলে কথা কি দাঁড়ালো? যে চাপের ফলে পানি কর্টেক্সের রসস্ফীতি অঞ্চল থেকে জাইলেমে প্রবেশ করে তাকে মূলশ্চাপ বলে। ট্রান্সপিরেশন ক্রিয়েট এ নেগেটিভ ওয়াটার পটেন্সিয়াল ইন দি লিফ, অর্থাৎ প্রশ্বেদনের ফলে পাতায় বাষ্পচাপ কমে যায়, আর মূলে থাকে মূলজ চাপ, ফলে মধ্যাকর্ষণ শক্তিকে প্রতিহত করে উপরের দিকে উঠে যায়। উদ্ভিদে পরিবহন, কোষরসের পরিবহন, পানি দ্রবীভূত খনিজ লবণ উদ্ভিদের সারা অঙ্গে পরিবাহিত হয়। জাইলেম নল দিয়ে পার্শ্ব পরিবহন হয়, ঊর্ধ্বমুখী পরিবহন হয়। খাদ্যের পরিবহন, ফ্লোয়েম কলা দিয়ে নিম্নমুখী পরিবহন হয়, ঊর্ধ্বমুখী পরিবহন হয়, পার্শ্ব পরিবহনও হয়। অ্যাসেন্ট অফ স্যাপ, স্যাপ মানে হচ্ছে কোষরস। থিওরিজ অফ অ্যাসেন্ট অফ স্যাপ: 1. ভাইটাল থিওরি, 2. বোস পালসেটরি লিভিং সেলস 1923, 3. রুট প্রেশার, 4. কোহেশন টেনশন থিওরি, 5. ক্যাপিলারি ন্যারো জাইলেম, 6. ট্রানজিশনাল পুল, কোহেশন অ্যাডেশন এটসেট্রা। তবে এর মধ্যে আমি একটি থিওরি একটু ব্যাখ্যা করব, বোস পালসেটরি লিভিং সেলস। আমি যখন 1976 একাডেমিক ইয়ারে, তখন কোষরস উদ্ভিদের মূল থেকে পাতায় পরিবহনের জন্য 25টির মতো থিওরি ছিল। আচ্ছা, এটা হচ্ছে জাইলেমের বাহিরে কর্টেক্সের মধ্যে ট্রান্সলোকেশন অফ ওয়াটার ডিউ টু পালসিটারি অ্যাক্টিভিটি অফ লিভিং সেলস অফ ইনার মোস্ট কর্টিক্যাল লায়ার্স জাস্ট আউটসাইড দি এন্ডোডার্ম।
এখানে জাইলেমের বাহিরে কর্টেক্সে সেলগুলির যে সংকোচন প্রসারণ হচ্ছে, কোনটি সংকুচিত হচ্ছে, কোনটি প্রসারিত হচ্ছে, ফলে একটি চাপ সৃষ্টি হয়। এই চাপের ফলেই মূল থেকে রস উদ্ভিদের ঊর্ধ্বমুখে প্রবাহিত হয়। এই থিওরিটি তখন 7 নম্বরে ছিল, কোনো এক সময় এই থিওরিটি 1 নম্বরে ছিল। এই থিওরিটি ধীরে ধীরে নিচের দিকে নেমে যাচ্ছে। এর অর্থ কিন্তু এই নয় বোসের জ্ঞান কমে যাচ্ছে। বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু পদ দেখেছেন আর সে পদ ধরে বিজ্ঞান এগিয়ে যাচ্ছে, এটাই বিজ্ঞানের নিয়ম। 380 ফুট লম্বা রেডউড ট্রি আছে ক্যালিফোর্নিয়াতে। এই অতি উঁচু বৃক্ষে পানি উঠে এবং বৃক্ষে কত HP শক্তি আছে ইত্যাদি প্রশ্ন সাপেক্ষ গবেষণা করে এই সমস্যার সমাধান তোমাদেরই করতে হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।